কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় কৃষকদের নিয়ে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রঙিন ফুলকপির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কর্মকর্তা ফজলুর রহমান, হোগলবাড়িয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী ও কৃষক আকলেম উদ্দিন প্রমুখ।